গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। আগামীতে কর্মসূচির ধরন নিয়েই আলোচনা চলছে শরিক দলগুলোর সাথে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সাথে লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পক্ষ থেকে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শরিক দলের মধ্যে এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাংবাদিকদেরকে বলেন, 7 জানুয়ারি জনগণ ভোটে অংশগ্রহণ করেনি, তারা বিএনপির কথা রেখেছে। দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে যাবে রাজনৈতিক দলগুলো।